হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডমস ডিগ্রি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আমরা এখন চলে আসছি আমাদের কুষ্টিয়া জেলার খুবই নামকরা একটা জায়গা, খুবই বিখ্যাত একটা জায়গা, সেটা হচ্ছে শিমুলিয়া ইউটিউব ভিলেজ। আর এই তো আমরা এখন টিকিট কাউন্টারের সামনে আছি, এখান থেকে আমাদের তিনজনের জন্য তিনটা টিকিট নিয়ে নিই। আর জন প্রতি টিকিট হচ্ছে 30 টাকা করে, তারপরে ভিতরে যে আপনার যেটা মন চাই সেটা ঘুরতে পারেন, দেখতে পারেন, ওটার জন্য আলাদা টিকিট আছে। আর ভিতরে ঢুকলেই মানে এত পরিমাণ গাছ আর এত সুন্দর সুন্দর ফুলের গাছ, সেই ফুল গাছগুলো দেখলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। আমার তো খুব বেশি ভালো লাগছে, আর আমি এই নিয়ে 2 বার গেলাম ওইখানে। খুবই সুন্দর একটা জায়গা, খুবই মনোরম একটা জায়গা, কারণ ওইখানে গাড়ির কোনো শব্দ নাই, যেহেতু গ্রামের মধ্যে পড়ছে। আর ওইখান থেকে কিন্তু আপনারা গাছ কিনতে পারেন, যেহেতু এখানে অনেক রকমের গাছ আছে, ওনারা আর কি নার্সারি করে রাখছে, গাছ আছে, গোলাপ কিনতে পারেন, রজনীগন্ধার বাগান আছে, আপনারা যেটা মন চায় ওখান থেকে কিনতে পারেন। আর মাধবীলতার ফুল গাছ এত ভালো লাগছে, এই তো গেটের মধ্যে দেখতেই পাচ্ছেন, মাধবীলতার মতন দেখতে আর একটা সাদা রঙের ফুল। গেটে ওই ফুল গাছগুলো অনেক বেশি ভালো লাগতেছে। আর এই তো মা রাস্তা দিয়ে ঢুকতে দুই পাশে হচ্ছে মিনি টগর গাছ দিয়ে ভরা। আর এই গাছটা আমার খুব বেশি ভালো লাগছে, এখানে হচ্ছে যে ঘরটা আছে লম্বা, ওইখানে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা, ফুচকা চটপটি যে যেটাই নিতে চান, আইসক্রিম, চিপস, সব কিছু। এই যে গাছ দেখতে পাচ্ছেন ওইটার নিচে কিন্তু ঘর আছে, কিন্তু গাছ দিয়ে যে এত সুন্দর ছায়া করে রাখছে, এই গরমের মধ্যে কিন্তু ওইখানে বসে থাকতে খুব বেশি ভালো লাগতেছিল। আমরা যে এত গরমের মধ্যে গেছি মনেই হচ্ছিল না, কারণ গাছের ছায়াতে মানে একটুও গরম লাগতেছিল না ওইখানে। আর এই তো দেখতেই পাচ্ছেন বড় করে ইউটিউব ভিলেজ লেখা আছে। আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো মানুষজনে, আসলে কিন্তু তা না, আমরা যেহেতু দুপুরবেলা চলে গেছিলাম এখানে, কিন্তু অনেকেই আমার মতন যারা দূর থেকে গেছেন তারা দুপুরের মধ্যে চলে গেছেন, কারণ কিছুটা সময় তো এখানে থাকতে হবে। কিন্তু এত পরিমাণ রোদ ছিল, সব হচ্ছে ঘরের মধ্যে আছে, আর পুকুর পাড়ে যে ছোট ছোট বাড়ি দিয়ে ঘর করা আছে ওইখানে সবাই বসেছিল আসলে, এই জন্য মানে রোদটা কমলে সবাই আর কি এদিকে আসবে। বিকাল যখন বিকাল হয়ে গেছিলো তখন অনেক লোকজন ছিল, আর বাচ্চাদের খেলার জায়গা, অনেক সুন্দর সুন্দর খেলার জিনিস আছে। কিন্তু দুর্ভাগ্য আমরা যে গেছিলাম ওই দিন কারেন্ট ছিল না, শুধু একটা খেলনাই চলছিল, সেটা ছিল হচ্ছে ট্রেন, ওইটা হচ্ছে জেনারেটর দিয়ে চালাইছিল। আর আমি বেশি বকবক করবো না, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি বিদায় নিয়ে নিছি, আল্লাহ হাফেজ। আর